শনিবার জোহাদি ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান খেলতে নামবে ওড়িশা এফসি বিরুদ্ধে। আইএসএল এ প্লে অফে এই ম্যাচটা জিতলে সেমিফাইনালের দরজা অনেকটাই খুলে যাবে সবুজ ম্যান ব্রিগেডের জন্য। আর তার আগে শুক্রবার জোহাদি ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে শেষ প্রস্তুতি সারে সবুজ ম্যান ব্রিগেড। এদিনের অনুশীলনে আবারও দেখা যায়নি মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে। এদিকে পারিবারিক সমস্যার কারণে এই ম্যাচে নেই অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল, কিন্তু তা সত্ত্বেও দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমোস, কার্ল ম্যাকিউরা জিততে মরিয়া ওড়িশা ম্যাচটি, কারণ ওড়িশা বিরুদ্ধে জয়টা পেলে আইএসএল এর খেতাব জয়ের লক্ষ্যে অনেকটা এগিয়ে যাবে সবুজ ম্যান ব্রিগেড। চলুন দেখে নিই এদিনে অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।